কয়েকটা দিন হলো আমার সব দিক থেকেই খুব খারাপ দিন যাচ্ছে এক্ষেত্রে ইনকাম তো ইনকাম তো সেরকম নাই টুকটাক করে যাই হোক চলার মতো চলতে পারতেছি চিন্তা করছিলাম ফেসবুক থেকে বা ইউটিউব থেকে একটা কেরিয়ার করব যার কারণে অনেক উঠে পড়ে লাগছে অনেক দাবা দাবি করতছি এর পিছনে মানে অনেক সময় দিচ্ছি আমি কাজের ফাঁকে ফাঁকে যে সময়টা পাচ্ছি সে সময়টা আমি এই ফেসবুক ইউটিউব এই দুটার উপর আমি দিচ্ছি উঠে পড়ে লাগছি আমি মানে জীবনের উপর বা পা তুলে দিয়ে দিয়ে তুলে দিয়েছি এক কথা ঠিক আছে তো এখন মানুষ এটা কি ভাবে বুঝতে পারতেছি না তো আসলে আমি নিজের বাবা মাকে সবসময় আমি ভালো দেখতে চাই যার কারণে আমি উঠে পড়ে লাগছি আমার নিজের তো জীবনে কিছু হলো না আমার তো জীবনের সব কিছু ধরতে গেলে শেষ হয়ে গেছে বয়স তিরিশ বত্রিশ হতে চলছে আর কি হচ্ছে আর কি বত্রিশ তো যাই হোক এখন আর আমার জীবনে আর কী আছে আমি ঠিকমতো কোথাও ঘুরতে পারলাম না কোথাও আনন্দ ফুর্তি করতে পারলাম না কোথাও আর নিজের যে শখ আল্লাপ সেগুলো পূরণ করতে পারলাম না আমার ধরতে গেলে বয়স অর্ধেক শেষ তো আমি এখন চিন্তা করছি আমার যেটুক বয়স আছে এর ভিতরে যদি বিয়েসাদি হয় তো হলো আর না হলে করার কিছুই নাই এটা কপালের উপর আমি ছেড়ে দিয়েছি আর যতদিন বেঁচে থাকবো আমার বাবা মাকে আমি দেখে রাখবো আমি সুখে শান্তিতে রাখার একটা চেষ্টা করি যার কারণে আমি সব দিক থেকেই দোকানের দিকেও কিন্তু আমি মানে একদম মানে সবসময় সেই ডিউটি করি আমি কিন্তু মাগার আমার কপাল খারাপ এই কিছু কিছু জায়গায় দেখা যায় যে অনেক দোকানেই বিক্রি হচ্ছে যে কোনো একটা দোকান থাকে ওই দোকানে কোনো কাস্টমারই থাকে না সেদিন একটা পিকচার দেখলাম এরকম তো ওই রকম কপালটা আমার আমার আমি দোকানে বসে থাকি আমার আশেপাশে দু একজনের কাজ ঠিক হয় আমার কাজটা খুবই কম হয় এখন কী জন্য কম হয় আমি বুঝতে পারি না আসলে আমাকে দেখতে হয়তো বাটোকায় মতো কিংবা আমা আমাকে দেখে আনসোশ্যাল মনে হয় যার কারণে আমাকে আমার কাছে কেউ বসে না কারণ আমি স্মার্ট হতে পারি না আমি অর্থর অভাবে স্মার্ট হয়ে থাকতে পারি না যার কারণে আমাকে এরকম দেখা যায় যার কারণে হয়তো বা মানুষ আমার কাছে কাজও করতে চায় না আমি একটা দোকান দিয়েছিলাম চিন্তা করছিলাম দোকান দিয়ে ওই দোকানের টাকা দিয়ে আমি এক মানে দোকানটা খুব চাকচিক করবো দোকানটা সাজাবো কিন্তু পারি নাই কিন্তু কি জন্য পারিনি আমার ইস্টান ছিল আমার পরিবার দেখতে হচ্ছিল ওই কামাই দিয়ে হচ্ছিল না চিন্তা করছিলাম যে দোকানের ইনকামের টাকা দিয়ে আমি দোকানটা ঠিকঠাক করব কিন্তু পারলাম না সঙ্গে সঙ্গে আমার দোকানের সামনে আর একটা দোকান দিল চাকচিক করে একটা দোকান দিল তো যার কারণে আমার দোকানটা ড্যাম খেয়ে গেল মানে সেই ছেলেটা দোকান দিছে কিন্তু তার ব্যা ব্যাগে কোনো টান নাই মানে পিস পিস টান নেই নাই তার বাবা ইনকাম করে ঠিক আছে আর ও যা ইনকাম করে ওই টাকা দিয়ে ওর দোকান ওর সেই করে ফেলাইছে চাকচিক করে ফেলাইছে যার কারণে আমি সেখানে আর পেরে উঠতে পারি নাই কারণ আমি কিস্তির থেকে টাকা নিয়ে আমি দোকান করছিলাম তো সেটা আমার গেছে তারপরে একটা দোকানে এখন কাজ করি পার্সেন্ট হিসাবে পার্সেন্ট দিয়ে কাজ করি কিন্তু সেখানেও সেরকম যাই হোক হচ্ছে ওই যে কথা আছে না ধর্মের বাতি টিপ টিপ করে জলে ওরকম আর কি ধর্মের বাতি আমার জ্বলতেছে টিপ টিপ করে বেঁচে আসি কোনোরকম খেয়ে পড়ে বাবাকে নিয়ে এবং মাকে নিয়ে তো যাই হোক চিন্তা করছিলাম ফেসবুক এবং ইউটিউবের মধ্যে থেকে কোনো একটা কিছু করে নিব তো যাই হোক ফেসবুকে আমার সত্তর হাজার ফলোয়ার হয়ে গেছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে তো আর একটা কথা ইদারিং হঠাৎ করে দেখতেছি যে আমি কিন্তু অনেক দিন আগের থেকে ভিডিও করি তো এখানে অনেকের ভুল ধারণা হয়ে গেছে আমার বাবার ভিডিও ইদারিং কয়েকদিন হলো ভাইরাল হয়েছে তো অনেকের হয়তোবা ভুল ধারণা হয়ে গেছে যে বাবাকে নিয়ে ভাইরাল করে নিয়ে এখন নিজের ভিডিও ছাড়তেছে তো এরকম হওয়ার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে কী সমস্যা আছে মাঝখানে আমারও যে পুরাতন ভিডিও ছিল সেগুলো আমি ছাড়তেছি তো আমার ভিডিওগুলি তো আমি ছাড়বই আমার অ্যাকাউন্টে এটাই তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট আমি নিজস্ব ভিডিও ছাড়ি পাশাপাশি বাবার ভিডিও সারি তো এখানেই প্রবলেমটা হয়েছে অনেকে দেখে হিংসা করতেছে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে বলতেছে যে বাবাকে নিয়ে ভাইরাল করে নিয়ে এখন নিজের ভিডিও নিজে ছাড়তেছে যার কারণে আমার ভিডিওটা আর মানুষ দেখে না কিন্তু ভাই উদ্দেশ্য তো একটাই আমি যদি আমার ভিডিও দিয়েও ইনকাম করি আমার বাবা মাকে দেখবো না কাকে দেখব আর আমার আইডি আমার বাবা মার ভিডিও ছাড়বো আমার ভিডিও ছাড়বো তো যাই হোক এটার কারণে এখন আমার একটু ভিউ কম হচ্ছে আমাকে মানুষ ভুল ভাবতেছে তো অনেকে শেয়ার করতেছে না আমার ভিডিও তো আসলে সত্যি কথা বলতে একটাই কথা আমি বলেছি আমার গত ভিডিওতে বলছি গরিব মানুষ ভাই যুদ্ধ করতে হবে যুদ্ধ না করলে সফলতার দ্বারে পাওয়া যাবে না তো আপনারা একটু সাপোর্ট করবেন তো যে ভালোবাসাটা দিয়েছেন আশা করি এটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন সবার ভিডিওগুলি আপনারা শেয়ার করেন দেখেন অন্তত শেয়ার না করলেন আমার ভিডিওটা আপনাদের সামনে যদি যায় অন্তত একটা একটু দেখবেন মনে করবেন একটা আপনাদের ছোট একটা গরিব একটা ছেলে এবং আপনাদের গরিব একটা ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করেছে আপনারা কিছুদিন পর আমার মনে হয় এই ফোন দিয়ে আমি আর ভিডিও দিতে পারবো না কি জন্য পারবো না আমার ফোনের অবস্থাটা অবস্থা খুবই খারাপ মানে যে কোনো সময় আমার ফোনটা নষ্টও হয়ে যেতে পারে কী জন্য আমি এখন এডিট করতে গেলে আমার ফোনটা স্লো হয়ে যায় কাজ করে না উল্টাপাল্টা পেকে যায় লক করতে হয় লক খুলে তারপর আবার কাজ করে আবার দেখা যায় কয়েকবার পাওয়ার বটেনে চাপ দিতে হয় তাও আলো আসে না স্ক্রিনের লক হয়ে যায় তো খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে জীবনযাপন করতেছি আসলে সত্তর হাজার ফলোয়ার হয়েছে কিন্তু আসলে আমাকে কপিরাইট দিয়েছিলো কপিরাইট দেওয়ার কারণে আমি এখন খুবই টাকা পয়সা আমার কম ঢুকতেছে আমার এই তো বিশ পঁচিশ দিন হলো আমার এই কপিরাইট প্রবলেমটা সলভ হয়েছে কিন্তু এখন টাকা খুবই কম ঢুকে যার কারণে এখনও কিছু করতে পারতেছে আমার খুব শখ ছিল যে একটা মোটা এক অ্যামাউন্ট যদি ঢুকতো তাহলে একটা অন্তত কিছু না হলে একটা ভালো একটা ফোন কিনতাম কিন্তু আমার যেহেতু আপনাদের মাঝে ভিডিও দিতে হবে ঠিক আছে ভিডিও দিতে হবে আর সেটা দিয়ে আমার নিজের বাবা মা যে আছে তাদেরকে দেখাশোনা করতে হবে আমার কাজ কাম তো করি আমি কাজের ফাঁকে ফাঁকে যেহেতু এটা করি তো আমার খুবই শখ ছিল যে আমি গরিব দুঃখীদেরও রাস্তা পথে দেখলে উপকার করব টাকা দিব তাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব আমারও খুব আশা ছিল কারণ আমি মিস্টার বিটের যে ভিডিওগুলি সেই ভিডিওগুলি দেখি আমারও মন চায় ঠিক আছে এই জন্য আমি কিন্তু আমার অ্যাকাউন্টে আজকেও গিয়ে দেখতে পারবেন আমি কিন্তু গত কয়েকবার কয়েক মাস আগে একটা পেমেন্ট পাইছিলাম আমার আর একটা ফেসবুক আইডি থেকে তো ওটা তো ডিস্টার্ব হয়ে গেছে তো ওই পেমেন্টের টাকা দিয়ে আমি একটা গরিব মানুষকে হেল্প করেছিলাম আমার এক বন্ধুর থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফোন ছিল ওটা দিয়ে ভিডিও করছিলাম আমি তাকে আমি কিছু টাকা হেল্প করেছিলাম সেখানে তো আমার ধান্দা ছিল যে আমি প্রতি মাসে যা যা পাবো সেখান থেকে চার থেকে পাঁচ হাজার টাকা কিছু কিছু গরিব মানুষকে আমি হেল্প করব। যেগুলো আমার চোখে বাঁচবে যে না একে দোয়া উচিত তো এটা খুবই আমার আশা ছিল কিন্তু পারি নাই আগামীতে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা সেভাবে আমাকে সাপোর্ট করেন আসলে আপনাদের সামনে হেসে কথা বলতেছি এটা কিন্তু কষ্টের মাঝে থেকে কষ্টকে লুকিয়ে রেখে আপনাদের সামনে হাসি মুখে কথা বলতেছি তো কিছু বলার নাই আর ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য যদি মন চায় ছোট ভাইয়ের ভিডিওগুলি একটু শেয়ার করবেন এবং যদিও শেয়ার কর করতে না ইচ্ছা হয় তাহলে একটু ভিডিওগুলি দেখবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ